আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে কথা বলবো বিজ্ঞান উদ্ভাবন থেকে মশা কামড়ানা এমন কিছু খাবারের কথা জেনে নিন চিকুনগুনিয়া রোগ থেকে মুক্তি পেতে হলে মশা থেকে দূরে থাকতে হবে বর্তমান সময়ে চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ঘরে ঘরে এই চিকনগুনিয়া রোগ দেখা দিচ্ছে এই চিকনগুনিয়া রোগের কারণ হলো মশা তাই মশা থেকে দূরে থাকতে মশার কামড় এড়িয়ে চলতে হবে তাই জেনে নিন এমন কিছু খাবারের কথা সাধারণভাবে গরমকাল এলেই মশার দাপট বেড়ে যায় যদিও এই সময়টিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে মশার পরিমাণ অনেক কম তারপরে যেটুকু মশা রয়েছে তা নিয়েও সকলেরই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তার মূল কারণ হলো চিকনগুনিয়া রোগ বর্তমানে দেখা দিয়েছে জ্বর এই জ্বর হলে সবচেয়ে বড় খারাপ একটি দিক হলো জ্বর বেশি দিন থাকে না তবে এর প্রভাব থাকে অনেক দিন জ্বরের সঙ্গে সঙ্গে থাকে হাতে পায়ে ব্যথা আর একবার চিকনগুনিয়া রোগ হলে অন্তত মাসাধিককাল দুর্বলতা কাটে না চিকুনগুনিয়া রোগ থেকে মুক্তি পেতে হলে মশা থেকে দূরে থাকতে হবে তাহলে কিভাবে এই মশা থেকে দূরে থাকা যায় সে পথ বের করতে হবে এ বিষয়ে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই পথ খুঁজে বের করেছেন তাদের মতে কিছু খাবার রয়েছে যেসব খাবার খেলে মশা আপনার কাছে ঘেঁচবে না ম্যালেরিয়া চিকুনগুনিয়া ও ডেঙ্গুর মতো রোগের আশঙ্কাও আর থাকবে না বিশেষজ্ঞরা বলছেন কিছু খাবার রয়েছে যেগুলো খেলে আপনার শরীরে অনেকটা প্রহরীর মতোই কাজ করবে অর্থাৎ মশাদের কামড়াতে বাধা দেবে কি কি সেসব খাবার পেঁয়াজ ও রসুন পেঁয়াজ ও রসুন শরীরে প্রবেশ করা মাত্র আমাদের গাহতে অ্যালিসিন নামে একটি কম্পাউন্ড বেরোতে শুরু করে যা মশাদের দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন কাঁচামরিচ গবেষকরা গবেষণায় দেখেছেন প্রতিদিন বেশি বেশি করে কাঁচামরিচ খেলে একটা মশাও আপনাকে কামড়াবে না কারণ হল মরিচে রয়েছে ক্যাপিসিনিন নামে একটি বিশেষ উপাদান যা মশাদের দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অ্যাপেল সিডার ভিনিগার আপনি প্রতিদিন মধু স্যুপ বা স্যালাদে এক চামচ করে অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে খেতে পারেন এতে করে শরীর হতে একটা গন্ধ বেরোবে এই গন্ধটি মশারা মোটেও সহ্য করতে পারে না তাই বিরক্ত হয়ে শেষ পর্যন্ত মশার দল আপনার কাছেও ঘেঁচবে না পেঁয়াজ কলি পেঁয়াজ কলি খাওয়া মাত্র এতে উপস্থিত সিট্টনেলা তেল আমাদের শরীর হতে বেরোতে শুরু করে যা কোনো এক অজানা কারণে মশাদের দূরে রাখতে বিশেষভাবে সাহায্য করে মটরশুঁটি ডাল ও টমেটো মটরশুটি ডাল ও টমেটো এই তিনটিতে রয়েছে থিয়ামিন নামে একটি বিশেষ উপাদান এটি শরীরে প্রবেশ করা মাত্রই বিষক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর হতে এক ধরনের গন্ধ বের করে ফেলে যা মশাদের অনেক দূরে রাখে এই সব খাবারগুলো খেলে মশাদের হাত থেকে রক্ষা পেতে পারেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ